তিন বছর বয়সের শিশু ইসরাত জাহান হাসপাতালে লড়ছে ব্যাধি ক্যান্সারের সাথে নোয়াখালীর চাটখিলের বাসিন্দা সাবিনে আসমিন গত ছয় মাস ধরে তার একমাত্র মেয়েকে রেডিওথেরাপি দিতে ঢাকা চট্টগ্রাম যাওয়া আসা করতে করতে প্রায় হাঁপিয়ে উঠেছেন দিন আমরা দিতে মানে তারপরে ওইখানে অনেক কি হয়েছে অনেক কষ্ট করে তারপরে ছয়টা রেডিও থেরাপি দি ওইখান থেকে আবার এখানে ফাটাইছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডটি গোটা দক্ষিণাঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসার একমাত্র স্থল কিন্তু একমাত্র রেডিওথেরাপি যন্ত্রটি তিন বছর অচল এতে রোগী আর স্বজনদের পহাতে হচ্ছে দুর্ভোগ মেশিন দেখা থাকলে অনেক ভালো হতো আমার যত জন্য আর কষ্ট করে দেখাতে পারছে না অনেক কষ্ট করেছে দেখা দুই মাস দেখা হয়তো আমাদের জন্য অনেক কষ্ট বা ব্যয়বহুল অনেক সময় যারা সিরিয়াল দিয়ে আসতে হয় তারপর যদি এখানে যদি থাকতো তাহলে আমাদের একটু উপকার হইতো চিকিৎসক বলছেন থেরাপি মেশিন নষ্ট জেনেও নিরুপায় রোগীরা আসছেন হাসপাতালে নিশ্চিতভাবে রেডিও থেরাপি না তাদের চিকিৎসা অনেক সময় শেষ করা যাচ্ছে না কারণ ক্যান্সার চিকিৎসার তিনটা অংশ সাধারণত সার্জারি রেডিও থেরাপি কেমোথেরাপি প্রায় ক্ষেত্রে তিনটা লাগে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এক সপ্তাহের মধ্যেই নতুন রেডিও থেরাপি মেশিন সংযোজন করা হবে কোবাল্ট 60 মেশিন কেনা হয়েছে এটা চিটাগং পোর্টে চলে আসছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের এখানে চলে আসবে এবং ইনস্টল হলে পরে তখন আমরা এটা সেবা দিতে পারব রেডিও থেরাপি বিভাগের তথ্য অনুযায়ী বছরে প্রায় বিশ হাজার ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অর্ধেকের বেশি চিকিৎসায় প্রয়োজন রেডিও থেরাপি সেগুলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম